আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব পুডিং বানানোর রেসিপি। আমি যেভাবে পুডিংটা বানিয়েছি আমি সেটাই শেয়ার করব। অনুরোধ সবার কাছে, পুরো ভিডিওটা দেখবেন। এখানে হাফ কেজি পরিমাণ দুধ নিয়েছি, আর দুধটা অবশ্যই আগে জাল দিয়ে নিয়েছি। জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি, আর নিয়েছি 4টা ডিম। এরপরে দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিব। যদি চিনিটা একটু বেশি খাই তাহলে একটু বেশি পরিমাণ দিব, আর কম খেলে কম পরিমাণ দিব। তো আমি মিডিয়াম পরিমাণ দিয়েছি, বেশিও না কমও না। এরপরে চিনিটাকে মিক্স করে নিচ্ছি দুধের সাথে, একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে ডিমটাকে ফেটে নেব। ডিমটাকে একটু ভালো করে ফেটে নেব, আর অনেকক্ষণ ধরে ডিমটাকে ফাটবো। এরপরে আমি ডিমের মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি, কারণ ভ্যানিলা এসেন্সটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে। আর যদি ভ্যানিলা এসেন্সটা না দেয় তাহলে দেখা যাচ্ছে ডিমের ঘ্রাণটা আসবে। তো ডিমের ঘ্রাণটা তো আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছি। ভ্যানিলা এসেন্স দিয়ে তারপরে আমি ডিমের সাথে মিক্স করে নিলাম। ডিমটাকে অনেকক্ষণ ফেটে নিয়েছি, আর অনেকক্ষণ ফেটে নেওয়ার কারণ পুডিংটা যেন একটু সফট হয় এজন্য। এরপরে দুধের মধ্যে আমি ডিমটাকে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে তারপরে কিছুক্ষণ মিক্স করব, দুধ আর ডিমটা একসাথে মিক্স করে নিব ভালো করে। এজন্য একটু বেশি সময় ধরেই আমি এটাকে মিক্স করে নিয়েছি। এমনভাবে মিক্স করে নিচ্ছি যেন চিনিটা আস্ত না থেকে যায়। এরপরে আমি যে সাসপেনটাতে পুডিং বানাবো ওইটাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। আর তেল মাখানোটার কারণ হচ্ছে যখন আমি পুডিংটাকে ঢালবো তখন যেন এটা লেগে না থাকে। আর তেলটা সাসপেনে মাখিয়ে নিলে পুডিংটা ঢালতে আমার সুবিধা হবে, খুব খুব ইজিলি পুডিংটা বেরিয়ে আসবে। এরপরে আমি সাসপেনের মধ্যে চিনি নিয়েছি ক্যারামেল বানানোর জন্য। এই তো ক্যারামেল বানাচ্ছি, ক্যারামেলটা দেখতে খুব সুন্দর হয়েছে। ক্যারামেলটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে আমি মিশ্রণ করা দুধ আর ডিমটাকে দিয়ে দিচ্ছি। কতটুকু পরিমাণ দিয়েছি সেটা দেখতেই পারছেন। এরপরে আমি পানিতে বসাবো, এজন্য কড়াইয়ের মধ্যে পানি নিয়েছি। এরপরে পানির মধ্যে আমি সাসপেনটাকে বসিয়ে দিয়েছি। সাসপেনটা যেন পানির বলকে সরে না যায় এজন্য আমি একটু শিল দিয়ে চাপা দিয়ে দিয়েছি। পুডিং একটা না দুটো বানাচ্ছি, একটা বড় আর একটা ছোট। ছোটটা দেখতে কিউট হবে মনে হয়, যেহেতু ছোট বাটিতে বানাচ্ছি। তো ছোটটাকেও আমি সেম প্রসেসে রেডি করেছি। এরপরে আমি 30 মিনিট অপেক্ষা করলাম পুডিংটা হওয়ার জন্য। তো 30 মিনিট পরে আমি পুডিংটা চেক করতে গেলাম। তো চেক করে দেখলাম যে পুডিংটা হয়ে গেছে, আর পুডিংটা চেক করলাম একটা কাঠি দিয়ে। দেখলাম যে কাঠিটার সাথে পুডিংটা লেগে আসেনি, এজন্য বুঝে নিয়েছি যে পুডিংটা হয়ে গেছে। আর যদি কাঠিতে লেগে থাকতো তাহলে বুঝতে পারতাম যে পুডিংটা হয়নি। এরপরে হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা হওয়ার পরে আমি প্লেটে ঢেলে নিয়েছি। এরপরে কেটে নিলাম, কেটে নিতে নিতে খাওয়াও শুরু করে দিয়েছি। তো ভেবেছি যে ঠান্ডা হলে খাবো, তো এতটা পরিমাণে টেস্ট হয়েছে যে ঠান্ডা হওয়ার সুযোগটাও দেইনি। গরম অবস্থায় অনেকখানিকটা খেয়ে ফেলছিলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। দেখুন ঠান্ডা করা অবধি কি আর থাকলো, ভাবছিলাম যে ঠান্ডা করে খাবো, এতটা পরিমাণে টেস্ট হয়েছে।
যে কাঁপতে কাঁপতে টেস্ট করতে করতেই খাওয়া হয়ে গেছে। বাহ, সবাই লাইক কমেন্টস করবেন আর জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।